सजाग हार पर दुआ शुरू कर अल्लाह मुझे 3 लाख रुपया नहीं चाहिए, मुझे 3 लाख रुपया नहीं चाहिए। या अल्लाह सुगंधी एलाकार बिल्डिंग मालिक होते चाहिए, या अल्लाह टेक्सटाइल मेल फैक्ट्री मालिक होते चाहिए ना, या अल्लाह मुझे उलूम नबूवत चाहिए, मुझे मारिफत खुदावंदी चाहिए। आमीन बोलें, आमीन बोलें। যদি মজা পাইতেন, যদি বুঝতেন তো এই পিছনে ঘুরতেন আর জুতা সোজা করতেন জুতা। ইয়া আল্লাহ মুঝে 3 লাখ রুপিয়া নহি চাহিয়ে, মুঝে তো উলুম নবুয়ত চাহিয়ে, মুঝে তো মারিফাত খুদাবন্দি চাহিয়ে, মুঝে তো তাহাজ্জুদ চাহিয়ে, মুঝে তো আওয়াবিন চাহিয়ে, মুঝে তো ইশরাক চাহিয়ে, মুঝে তো চাশত চাহিয়ে, मुझे तो आपके दरबार आलिया में दुआ करनी चाहिए। याकूब नाम तुम्हें की मानर बुजुर्ग सुनबे एक दिन रात्रे तहज्जुद के टाइम में तहज्जुद पर जज्बा ऐसे उनका अल्लाह मुझे 3 लाख रुपया चाहिए, अल्लाह हमारे 3 लाख टाका दरकार। এরকম করতে করে এই দোয়া একটাই, মুঝে 3 লাখ রুপিয়া চাই আল্লাহ, মুঝে 3 লাখ রুপিয়া চাই, মুঝে 3 লাখ রুপিয়া চাই। কান্না করতে করতে দোয়া করতে করতে ঘুমাইসা গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে। ময়দানে মাহশর এক সাইডে জান্নাতি বিল্ডিং, স্বর্ণের ইটার বিল্ডিং, মুক্তার বিল্ডিং। ইয়াকুব ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, এই বিল্ডিংটা কার? আজ যে কারো বিল্ডিং দেখি না, এই যে বিল্ডিংটা কার? ফেরেশতারা বলল, এটা ইয়াকুবের বিল্ডিং, এটা নানুতার ইয়াকুবের বিল্ডিং, যিনি দারুন দেওবন্দের শেখুল হাদিস, ওনার বিল্ডিং। বললেন, আমি তো ইয়াকুব, আমার বিল্ডিং তাহলে বিক্রি ঢুকি? ফেরেশতারা বলল, বিল্ডিং আপনার নামে বরাদ্দ, কিন্তু কিন্তু সময় হয় নাই। কথা কয় না, কিন্তু সময় হয় না। কি হয় নাই? যেহেতু হিসাব কিসাব হয় নাই, আপনি এখনো মরেন নাই, এটা তো স্বপ্ন। কয় যে বিল্ডিং আপনার নামে বরাদ্দ, মগর সময় হয় না, এই জন্য ঢুকে যাবে না। ইয়াকুব বললেন, তাহলে বিল্ডিং এর চতুর্পাশে একটু ঘুরে দেখি। হ্যাঁ, সেটার অনুমতি আছে। ঘুরতে গিয়ে দেখেন বিল্ডিং এর এক জায়গার মধ্যে একটা ইটা নাই, ঘুরতে গিয়ে দেখেন বিল্ডিং এর এক জায়গার মধ্যে একটা ইটা নাই। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, এই ইটাটা কই গেল? ফেরেশতারা বললেন, ইয়াকুবের জন্য দুনিয়াতে 3 লক্ষ টাকার বাজেট শেষ। ইয়াকুব আল্লাহর কাছে 3 লক্ষ টাকার আবদার করছে, বাজেটের বাইরে তো আল্লাহ দেন না, এই জন্য জান্নাতি বিল্ডিং এর ইট একটা ইয়াকুবের জন্য খুলে পাঠিয়ে দিছে। এই স্বপ্ন দেখার পরে ইয়াকুব নানুতে হঠাৎ সজাগ হয়ে গেছেন। সজাগ হওয়ার পরে এখন আবার দোয়া শুরু করছে, আল্লাহ মুঝে 3 লাখ রুপিয়া নহি চাহিয়ে, মুঝে 3 লাখ রুপিয়া নহি চাহিয়ে। ইয়া আল্লাহ সুগন্ধি এলাকার বিল্ডিং এর মালিক হতে চাই না, ইয়া আল্লাহ টেক্সটাইল মেল ফ্যাক্টরির মালিক হতে চাই না, ইয়া আল্লাহ মুঝে উলুম নবুয়ত চাহিয়ে, মুঝে মারিফাত খুদাবন্দি চাহিয়ে। আমিন বলেন, আমিন বলেন। যদি মজা পাইতেন, যদি বুঝতেন তো এই পিছনে ঘুরতেন আর জুতা সোজা করতেন জুতা। ইয়া আল্লাহ মুঝে 3 লাখ রুপিয়া নহি চাহিয়ে, মুঝে তো উলুম নবুয়ত চাহিয়ে, মুঝে তো মারিফাত খুদাবন্দি চাহিয়ে, মুঝে তো তাহাজ্জুদ চাহিয়ে, মুঝে তো আওয়াবিন চাহিয়ে, মুঝে তো ইশরাক চাহিয়ে, মুঝে তো চাশত চাহিয়ে, মুঝে তো আপকে দরবার আলিয়া মে দোয়া করনি চাহিয়ে। মুঝে 3 লাখ রুপিয়া নহি চাহিয়ে। দোয়া করতে করতে আবার ঘুম চলে আসছে, ওই জান্নাতের বিল্ডিং আবার সামনে। এখন ঘুরে দেখেন যে ওই ইটাটা ওই জায়গার মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে।